তারপরে বিশেষ করে ইয়ং জেনারেশনের ছেলে মেয়েরা এটার প্রতি বেশি আসক্ত হয়। আর অনেকে আবার বিভিন্ন গ্রামে আমি দেখি আসছে কিছু বয়স্ক লোকরাও এটার প্রতি আসক্ত হয়ে যায়। কিন্তু এটা ব্যবহার করার পরে পরবর্তী সময়ে কি হয়, এটা দীর্ঘদিন যাবৎ যদি এটাকে কেউ ব্যবহার করে থাকে তাহলে এই কি হয়, শারীরিক বা মানসিক দিক দিয়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। কি হয়, ছেলেমেয়েরা যারা পড়াশোনা করে তাদের কনসেন্ট্রেশন মানে একাগ্রতা থাকে না, তারপরে মেমোরিটা কি হয় মানে স্মরণশক্তিটা কমে যায়, তারপরে রাত্রিবেলা সঠিকভাবে ঘুমাতে পারে না, এগুলি মানে কাগজের মতো আচরণ করে। যারা এটা ব্যবহার করে তাদেরকে আমরা দেখেছি, আমি যে সমস্ত জায়গাতে আগে উপস্থিত ছিলাম, পাগলের মতো রাত্রিবেলায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, যারা এটার প্রতি আসক্ত হয় মানে যারা ড্রাগসটা গ্রহণ করে আর কি। সুতরাং এটা খুবই মারাত্মক, খুবই খারাপ। এরপরে আবার এটা যদি দীর্ঘদিন যদি কেউ এটা ব্যবহার করে থাকে সিরিঞ্জের মাধ্যমে, তারপরে এটার সঙ্গে আবার আরেকটা ভয়ানক রোগ যেটা তোমরা শুনে থাকবে, এইচআইভি বলে একটা রোগ আছে যেটা মারণ বেদের রোগ, মানে এই রোগ হলে এটা থেকে মুক্তি হওয়া খুবই দুষ্কর ব্যাপার, মানে এটা সম্পূর্ণভাবে নির্মূল করা যায় না। এটা ওষুধ ব্যবহার করে আমরা দীর্ঘদিন যাবো এটা থেকে মানে বেঁচে থাকতে পারি এতটুকু, কিন্তু এটা পুরাভাবে এটা থেকে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায় না। তার মানে কি, আমি যদি ড্রাগস ইউজ করি সবসময় দীর্ঘদিন যাবো সিরিঞ্জের মাধ্যমে যদি ইউজ করি, মানে সিরিঞ্জের মাধ্যমে কী হয়, কীভাবে এটা হয়, যেমন অনেক সময় ড্রাগসটা এমন একটা জিনিস যারা আসক্ত হয় তারাই করতে পারবো, মানে এটা একবার নেওয়ার পরে এটা আবার এটা একটা ডিউরেশন থাকে। যেমন আজকে আমি এই টাইমে এখন যে টাইম হয়েছে এই টাইমে আমি গ্রহণ করলাম, তো পরের দিন ঠিক এই টাইমের মধ্যে ওই ড্রাগসটা নিতে হবে, না হলে খুব যন্ত্রণা, হ্যাঁ শরীরে যত ব্যথা বেদনা পেটে ব্যথা বেদনা মানে বিভিন্নভাবে অসুবিধা হবে। এই কারণে কি হয়, যারা ড্রাগস নেন তারা পাগলের মতো শুধু ড্রাগস কোন কারণে পাওয়া যাইব, চুরি দাঁড়ে যেইভাবেই হোক এরকম আচরণ করতে থাকে, তারপরে ঘুমের ব্যাঘাত হয়, মানে পাগলের মতো আচরণ করে যেটা আর কি এটাই। আর তারপরে এটা একটু কোয়ান্টিটি থাকে, কোনো দিন যদি কোনো কারণে একটু কোয়ান্টিটির পরিমাণটা যদি বাইরে যায় মানে ওভারডোজ যেটাকে বলে, যদি ওভারডোজ হয় মানে ড্রাগস নেওয়ার সঙ্গে সঙ্গে যে যে জায়গায় ড্রাগসটা গ্রহণ করবো ওই জায়গাতেই মরে যায়, এরকম বহু ঘটনা হয়েছে, ঘটনা হয়েছে। আমি যেমন ধরেন আমি যখন কেদারতলা ছিলাম, কেদারতলা ছিলাম ইয়াদা ব্যবহারটা খুব ব্যাপক হাতে হয়, কেদারতলা ডান্সের ওই সব থাকে খুব প্রচুর। প্রথম থেকে তো ত্রিপুরাতে ওই সব এলাকাতেই ছিল ড্রাগসে, পরবর্তী সময় এখন ত্রিপুরার সমস্ত জায়গাতেই এখন আস্তে আস্তে ছড়াইয়া পড়ছে। হ্যাঁ এখন বর্তমানে ড্রাগসটা খুব ব্যাপক হারে ভয়ানক আকারে এটা চারিদিকে ছড়াই পড়ছে। এই কারণে আমরা স্কুল কলেজে আমরা এইভাবে ছোটো ছোটো ছেলে মেয়েদের সঙ্গে এটা এটার প্রতিকার দিকটা আমরা তুলে ধরার চেষ্টা করছি আর কি। ড্রাগস গ্রহণ করলে পরে কি হয়, স্কুল কলেজে যাওয়ার ইচ্ছা থাকে না, শুধু মনের মধ্যে থাকে ইচ্ছে কোনখানে গেলে ড্রাগস পাওয়া যাবে। হ্যাঁ ড্রাগস তো সচরাচর সব দোকানে পাওয়া যায় না, কিন্তু অবৈধভাবে এটা গুপ্ত স্থানে বিক্রি হয়, এটা খুঁজে বার করতে হয়। এই কারণে স্কুল কলেজে না গিয়ে কোনখানে ড্রাগস আছে ওইটার খুঁজেই ব্যস্ত থাকে সবাই, সবাই বলতে যারা ড্রাগসটা ড্রাগসের প্রতি আসক্ত তারা আর কি। তো এইটাই তো ড্রাগস, তার মানে তোমরা কি বুঝলা, ড্রাগস খুবই খারাপ। এটা যাতে কেউই মানে এখন এখানে যারা আছে তাদের মধ্যে কেউই নাই আশা করি, তাকার কোথাও না, যদি কেউ এটার প্রতি আসক্ত হয় এটা কীভাবে হয়, বিশেষ করে যারা খারাপ সঙ্গে সঙ্গে চলাফেরা করে খারাপ বন্ধু, যেমন ধরো যেমন যারা এটা অলরেডি ইউজ করতেছে তাদের সঙ্গে মিশলে পরে তারা তোমার খুব চেষ্টা করবে তোমার কীভাবে তারা তার দলে টেনে নেওয়া যায়, তার দলে টেনে নেওয়া যায় বলতে তোমারও কীভাবে আসক্ত করা যায় বুঝতে চেষ্টা করতে থাকে। ওই কারণে এসব লোকের সঙ্গে না চলাতেই ভালো, মানে ওই সব লোক লোক থেকে একটু দূরে থাকতে হইব আর কি। তাহলে ড্রাগস ইয়া করলে পরে কি করে, মানে খাওয়া দাওয়ার প্রতিও একটা ইয়া থাকে, অনীহা থাকে, হ্যাঁ ক্ষুধা থাকে না ই আর কি। তারপরে মোমবাতি মতো হবে না রাত্রেবেলা, ওই পাগলের মতো রাস্তাঘাটে রাত্রেবেলা পাগল যেভাবে রাত্রেবেলা রাস্তাঘাটে চলাফেরা করে তো ঠিক ওইরকমভাবে আচরণ করতে থাকে।
তারপরে এরা কি হয় খুব বদমেজাজি ধরনের হয়, হ্যাঁ, কারোর সঙ্গে ভালো ব্যবহার করে না, কারো কেউ যদি ভালো কথা কয় এটাও তাদের কাছে খারাপভাবে শোনায়, এইগুলি আর কি, এইগুলি হলো দ্রাক্ষের খারাপ দিক। এরপরে দ্রাক্ষের সঙ্গে যে একটু আগে বললাম এসআইভি রোগ, এসআইভি রোগ সম্পর্কে তো তোমরা সবাই জানো, হ্যাঁ শুনেছো এসআইভি সম্পর্কে, এসআইভি খুব মারাত্মক রোগ, এটা তোমরা বড় হলে জানতে পারবা। এসআইভিটা একবার যদি শরীরে প্রবেশ করে তাহলে আর এটা থেকে কোনোভাবেই মুক্তি পাওয়া যায় না। এই কারণে দ্রাক্ষ থেকে দূরে থাকাটাই খুবই বাঞ্ছনীয়।